वेलकम एवरीवन। आजकेर भिडियोते देखो आमरा अष्टम श्रेणीर जे गणित प्रभा बोईटी आछे तार कोषे देखि 4.2 तार समस्यागुली समाधान करब। एखाने देखो ए कोषे देखि 4.2 ते बीजगणितेर भाग किभाबे करते हय सेटा आमरा जानब। जदिओ अंकगुलो भीषणई सहज, तोमरा भिडियोटा देखलेई बुझते पारबे जे कतटाई सहज, किन्तु अनेकेर एकटु प्रथमे भय थेके जाय। तो आशा करछि भिडियोटा देखार पर तोमादेर किन्तु सेई भय केटे जाबे। तो देखो आमरा भागगुलो किभाबे करछि। आमी प्रथमे तोमादेरके चारेर दागेर जे अंक सेखान दिए शुरू करब, बा सेखाने प्रथमेर अंकटा तोमादेरके देखाय किभाबे भागटा करते हय। तारपर आमरा किन्तु ए 1 2 3 एई परपर भागगुलो करब। तो देखो चारेर दागेर ए जे अंकटा आछे सेखाने देवा आछे जे चारेर दागेर ए जे अंकटा आछे सेखाने देखो सेखाने देवा आछे एम स्क्वायर प्लस 4m माइनस 21, एटा हलो भाज्य, ताके भाग करते हबे m माइनस 3 दिए। अर्थात आमरा भाजक के तो एभावे बाहरे लिखी, भाज्य के भेतरे लिखी। एबार देखो कि भावे भागटा करब। तुम्हरा शुधु प्रथमे ख्याल करबे जे बीजगणिते भाग करार एकटा नियम हलो आमरा प्रथमे जे पद সেই পদটিকে একটু সমান করব। তো সমান তো দেখতে পাচ্ছি এখানে নেই, প্রথমে আছে এম, এখানে আছে এম স্কয়ার। তো আমরা যাই হোক কোনো সংখ্যা দিয়ে নিশ্চয়ই গুণ করলে এটা সমান হয়ে যাবে। তো দেখো এম মাইনাস থ্রিকে আমি যদি এম দিয়ে গুণ করি তাহলে কিন্তু এম স্কয়ার আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা কিভাবে করছি দেখো, তাহলে এম দিয়ে গুণ করলে কি পাবো, না এম স্কয়ার মাইনাস 3m। তো দেখো এখানে m মাইনাস 3কে m দিয়ে গুণ করলে আমরা প্রথমে m স্কয়ার মাইনাস 3m পাচ্ছি। তো m দিয়ে গুণ করব, এবং যে বীজগাণিতিক পদ দিয়ে বলো বা বীজগাণিতিক রাশি দিয়ে গুণ করব সেটাকে এইভাবে মাথায় লিখব। তো m দিয়ে গুণ করলে পাচ্ছি দেখো m স্কয়ার মাইনাস 3m। তারপর তো বিয়োগ করব, বিয়োগ করার সময় তোমরা জানো যেখানে সাইন বা চিহ্নটা চেঞ্জ হয়ে যায় নিচে বিয়োজকের। তো দেখো এখানে মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে তো মাইনাস হবে। এবার দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাদ চলে যাবে, এখানে প্লাস 4m প্লাস 3m, তো 7m পাচ্ছি। এবার যেমন আমরা জানি পরের যে অংশ থাকে সেটা হুবহু বসবে, তো এখানে মাইনাস 21 আছে, বসে গেল। এরপর আমরা একইভাবে আবার প্রথম পদটি একটু মেলানোর চেষ্টা করব। এরপর আমরা কি করব, না এম কে 7m করব। তো এম কে 7m করতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে, বাকি অংশটা দেখার প্রয়োজন নেই, বাকি অংশ কিন্তু এমনি এমনিই মিলে যাবে। তো এম কে 7m করতে গেলে দেখো প্লাস 7 দিয়ে গুণ করতে হবে। তো আমি এখানে প্লাস 7 লিখব, প্লাস 7 লেখার পর যদি গুণ করি তাহলে 7m এবং প্লাসে মাইনাসে মাইনাস 21। ঠিক আছে, আমি এম মাইনাস 3কে প্লাস 7 দিয়ে গুণ করলাম। তো গুণ করলে দেখো 7m মাইনাস 21 পেয়ে যাচ্ছি। এবার যখন বিয়োগ করব তখন এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, এবং পুরোটাই বাদ চলে যাবে। তো আমরা দেখো নির্ণেয় ভাগফল যেটা পেলাম, অতএব তোমরা এইভাবে একটু লিখতে পারো যে নির্ণেয় ভাগফল সমান হলো এম প্লাস 7। বোঝা গেল নিশ্চয়ই। চলো দেখে নিই পরের অঙ্কটা। দেখো দেখো বি এর অঙ্কটা কি আছে, না 6c² মাইনাস 7c প্লাস 2, এটাকে ভাগ করতে হবে 3c মাইনাস 2 দিয়ে। তো বললাম কি প্রথম পদটাকে একটু মেলানোর চেষ্টা করব, 3c কে 6c² নিয়ে যাব। তো সেই জন্য দেখো আমরা কিভাবে হিসেব করব, 3 কে 6 করতে গেলে 2 এর প্রয়োজন, আর সি কে সি স্কোয়ার করতে গেলে সি এর প্রয়োজন। তো 2c দিয়ে আমরা এই ভাজককে গুণ করব। গুণ করলে কত হবে দেখো, 3c গুণ 2c, তো 6c² প্লাসে মাইনাসে মাইনাস 4c। এরপর আমরা বিয়োগ করব, তো বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এবার বাদ চলে গেল, এখানে মাইনাস 7c প্লাস 4c, তো মাইনাস 3c পেলাম। তারপর প্লাস 2, এখানে যে অংশটা বা যে পদগুলো বাকি থাকবে সেই পদগুলো নামিয়ে দেব। এরপর দেখো 3c, এখানে মাইনাস 3c, তো 3c কে মাইনাস 3c করতে গেলে মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে। যে আমরা রাশি দিয়ে যে সংখ্যা দিয়ে গুণ করব সেগুলো কিন্তু আমরা মাথায় লিখব, যেটাই আমরা ভাগফল হিসেবে পাব। তো দেখো মাইনাস দিয়ে গুণ করলে 3c মাইনাস 1, তো মাইনাস 3c, মাইনাস 2 মাইনাস 1 গুণ করলে প্লাস 2, এবং ভাগ মিলে গেল, এটা মাইনাস হবে, এখানে প্লাস হবে,
तो ये पुरोटा कैंसल हो जाए। एखे देखो एखे भागफल हिसेब पेलम निर्णय भागफल समान टू सी माइनस वन। ठीक है देखे नहीं पर अंकटा। एरपर देखो सी एर अंकटा कि सी एर अंकटा आछे देखो भाज्य आछे टू ए फोर माइनस ए टू दि पावर थ्री माइनस टू ए टू दि पावर टू बा टू ए स्क्वायर प्लस फाइव ए माइनस वन। एटा हलो भाज्य। तारपर भाजक आछे देखो टू ए स्क्वायर प्लस ए माइनस थ्री। एकटू बड़ो किन्तु कोनो समस्या नहीं जदि आमरा नियम जेने जाए प्रसेस जेने जाए से ही प्रसेसे परपर करे गेलेई किन्तु अंक मिले जाबे। तो आमरा ठीक प्रथम पदटाके देखबो बाकी पदगुलो देखार दरकार नहीं बाकी पदगुलो किन्तु तुम्हार एज यूजुअल ठीकठाक चले आसबे। तो टू ए स्क्वायर के टू ए फोर करते हैं प्रथम पद मिलाते गेले देखते टू टू तो संख्यार मिल आ स्क्वायर के ए फोर करते गेले एकटा ए स्क्वायर दिए गुण करते हैं। एबार देखो माथाय जे संख्याटा लिखलाम जे पदटा लिखलाम जे राशिटाके लिखलाम से राशि दिए प्रत्येकटाके आमरा एभावे भाज्यर प्रत्येकटा पदके दिए गुण करब। तो देखो टू ए स्क्वायर गुण कर ले टू ए फोर पाच्छी तारपर प्लस ए प्लस ए प्लस ए स्क्वायर गुण कर ले टू दि पावर थ्री पाच्छी तारपर माइनस प्लस माइनस थ्री ए स्क्वायर। ठीक है देखते सदृश पदर नीचे समस्त पदगुलो के तलाय तलाय लिखलाम। एबार देखो आमरा वियोग करब तार आगे चिन्हगुलो पाल्टाते हबे माइनस प्लस हो जाए प्लस माइनस हो जाए एखाने किछु नेई माने प्लस आछे तो माइनस हो जाए। तो प्लस टू ए फोर माइनस टू ए फोर कैंसल हो जाए माइनस ए किऊ माइनस ए किऊ मिले हबे माइनस टू ए किऊ बा टू ए टू दि पावर थ्री। तारपर देखो माइनस टू ए स्क्वायर प्लस थ्री ए स्क्वायर तो मिले हबे प्लस ए स्क्वायर। तारपर प्लस फाइव ए माइनस वन बाकी पदगुलिके नामिये दिलाम। एरपर आमरा एकई भावे आबार प्रथमटा मेलाबो। तो प्रथमटा मेलाते गेले टू माइनस टू एटाके कि करते हबे माइनस वन तार साथे ए स्क्वायर के ए टू दि पावर थ्री करते गेले एकटा ए दरकार अर्थात माइनस ए दरकार। तो माइनस ए दिए गुण करले कि हबे देखो प्लस ए माइनस टू ए स्क्वायर ए तो टू ए टू दि पावर थ्री तारपर प्लस ए माइनस ए टू दि पावर टू तारपर माइनस ए प्लस थ्री ए पेलम। आबार वियोग करब तो वियोग करार आगे चिन्हगुलोके एकटू पाल्टे नी। तो चिन्ह पाल्टानोर साथे साथे कि हलो माइनस टू ए टू दि पावर थ्री प्लस टू ए टू दि पावर थ्री तो कैंसल हो गेलो प्लस ए स्क्वायर एटा प्लस ए स्क्वायर। तो आमरा एखाने पेलाम टू ए स्क्वायर बा टू ए टू दि पावर टू प्लस फाइव ए माइनस थ्री ए तो प्लस टू ए पेलम तारपर माइनस वन जेमन आछे लिखलाम। एरपर आबार कि देखो टू ए स्क्वायर के टू ए स्क्वायर करते गेले किन्तु प्लस वन दिए गुण कर ले हुए जाबे। तो आमरा कि पाच्छी टू ए स्क्वायर प्लस ए प्लस ए प्लस ए प्लस ए माइनस थ्री। ठीक आछे तो आमरा पाच्छी देखो आमरा वियोग करार आगे एकटू चिन्हगुलोके पाल्टे नी। तो चिन्हगुलो पाल्टानोर साथे ए अंशटा बाद चले गेलो प्लस टू ए स्क्वायर माइनस टू ए स्क्वायर एखाने देखो प्लस टू ए माइनस ए तो पड़े थाकलो ए आर माइनस वन आर माइनस वन आर एखाने प्लस थ्री एखन तो आमरा पाच्छी प्लस टू। तो एखाने किन्तु आर कोनो किछु नामानोर नेई भाज्य थेके समस्त पद किन्तु आमरा नामिये फेलेछि बा समस्त पदेर भाग करा कमप्लीट। सुतरां एखाने आमरा भागफल तो पेलामो साथे साथे किन्तु भाग शेषो बा अवशिष्टो पेलाम। ताहले निर्णय भागफल समान पाच्छी देखो भागफल पेलाम ए स्क्वायर माइनस ए प्लस वन आर अवशिष्ट बा भाग शेष जेटाके बोले भाग शेष समान पेलाम देखो ए प्लस टू। भाग मिलबेई सेरकम कोनो ब्यापार नय भाग नाओ मिलते पारे आमरा जेटा शेषे पाबो सेटा होये जाबे भाग शेष। आशा करी बोझा गेलो। चलो परेर अंकटा देखे नी। देखो डी एर दागेर अंकटा आमरा देखबो भाज्य हलो एम टू दि पावर फोर माइनस टू एम टू दि पावर थ्री माइनस सेभेन एम टू दि पावर टू प्लस एट एम प्लस टुएल्व। आमरा भाग करब एम स्क्वायर बा एम टू दि पावर टू माइनस एम माइनस सिक्स। ঠিক আছে আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম ভাজককে লিখলাম এখানে ভাজ্যকে লিখলাম ভেতরে ভাগের চিহ্ন দিলাম এরপর ভাগ করব। তো দেখো প্রথম পদ মেলাতে গেলে এম স্কোয়ারকে এম ফোর করতে গেলে এম স্কোয়ার দিয়ে গুণ করতে হবে।
বা এম টু দি পাওয়ার টু দিয়ে গুণ করতে হবে। তো এম টু দি পাওয়ার টু দিয়ে গুণ করে হিসাব করার পর এরপর নিয়ম হলো প্রত্যেকটা পদের সাথে এম টু দি পাওয়ার টুকে গুণ করা। তো গুণ করলে কী পাবো, দেখো এম টু দি পাওয়ার টু, এম টু দি পাওয়ার টু, তো এম টু দি পাওয়ার ফোর, প্লাসে মাইনাসে মাইনাস, এম এম স্কোয়ার, এম টু দি পাওয়ার থ্রি, মাইনাস সিক্স প্লাস এম স্কোয়ার, তো মাইনাস সিক্স এম স্কোয়ার পেলাম। এরপর আমরা বিয়োগ করব, তো চিহ্ন পাল্টে নাও চটপট। তো প্লাস এম ফোর মাইনাস এম ফোর ক্যান্সেল। এরপর দেখো মাইনাস টু এম টু দি পাওয়ার থ্রি প্লাস এম টু দি পাওয়ার থ্রি, তো এখান থেকে পাচ্ছি মাইনাস এম টু দি পাওয়ার থ্রি, মাইনাস টু এখানে প্লাস ওয়ান, তো মাইনাস পড়ে থাকবে মাইনাস এম টু দি পাওয়ার থ্রি। এখানে দেখো মাইনাস সেভেন এম টু দি পাওয়ার টু প্লাস সেভেন এম টু দি পাওয়ার টু, তাহলে এখানে মাইনাস এম স্কোয়ার পাচ্ছি। বিয়োগ কমপ্লিট। এরপর আমরা বাকি পদগুলো লিখব যেগুলো অবশিষ্ট আকারে ছিল, লিখলাম। এরপর আবার প্রথম পদকে মেলাবো, তো দেখছি চিহ্ন আলাদা আছে, প্লাসকে মাইনাস করতে গেলে মাইনাস চাই, আর এম স্কোয়ারকে এম টু দি পাওয়ার থ্রি করতে গেলে একটা এম চাই গুণ করতে। তো দেখো আমরা গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, এম স্কোয়ার এম গুণ করলে এম টু দি পাওয়ার থ্রি, মাইনাসে মাইনাসে প্লাস এম টু দি পাওয়ার টু, আর মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এম। এরপর আমরা বিয়োগ করব, তো এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস করলে এই অংশটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার, প্লাস এইট এম মাইনাস সিক্স এম, তো প্লাস টু এম প্লাস বারো, ঠিক আছে, বারো যেটা বাড়তি ছিল সেটা নামালাম। এরপর দেখো এম স্কোয়ারকে মাইনাস টু এম স্কোয়ার করবো, তো তার জন্য মাইনাস টু আমার কিন্তু গুণ করতে হবে, তো মাইনাস টু দিয়ে গুণ করলে পাচ্ছি দেখো মাইনাস প্লাসে মাইনাস টু এম স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টু এম, মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ। তো দেখো বিয়োগ করব, চিহ্ন পাল্টে নিলাম, প্লাস, তো দেখো মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু এম স্কোয়ার ক্যান্সেল, প্লাস টু এম মাইনাস টু এম ক্যান্সেল, প্লাস বারো মাইনাস বারো ক্যান্সেল, অর্থাৎ আমরা ভাগশেষ কিছু পেলাম না, আমরা ভাগফল পেলাম। তো নির্ণেয় ভাগফল সমান দেখো এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু, এই যে পেলাম এটাই হলো নির্ণেয় ভাগফল। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এইভাবে আমরা কিন্তু বীজগণিতের ভাগ খুব সহজেই করতে পারি, আর সাধারণ ভাগের যে পদ্ধতি বা দীর্ঘ ভাগের পদ্ধতিতে আমরা এইভাবে বীজগণিতের ভাগও করতে পারি, শুধুমাত্র নিয়মটা একটু জেনে নেওয়া। আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেকটাই হেল্প করবে এই দীর্ঘ পদ্ধতিতে বীজগণিতের ভাগ করতে। যদি একটু আধটু বুঝতে অসুবিধে হয়, ভিডিওটা দু একবার চালিয়ে প্রথম থেকে দেখে নাও, আশা করছি তোমাদের উপকার হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই, আমরা পরের দিনে অবশ্যই এই প্রশ্নমালার বাকি প্রবলেমগুলো সলভ করব। তো ভিডিওগুলো অতি অবশ্যই দেখতে থাকো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করে নাও, তাহলে আপলোড করার সাথে সাথেই তোমরা ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে, আর সেই জন্য কিন্তু বেল আইকনের অল অপশনটিকেও একটু টাচ করে রাখবে। আজকে এইটুকুই।